হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। এইগুলো করলেই আশা করি তোমরা পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে। তাহলে প্রথমে দেখে নাও, এখানে রয়েছে মাউন্ট কটোপ্যাক্সি এবং মাউন্ট চিমোরাজো। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো হচ্ছে আগ্নেয়গিরি। স্থলভাগের সবথেকে উচ্চতম আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট চিমোরাজো, আন্দিজ পর্বতের উপরে অবস্থিত। তাহলে এগুলো হচ্ছে আগ্নেয়গিরি। প্রশ্ন কিন্তু এরকমভাবে থাকবে না যে মাউন্ট কটোপ্যাক্সি বা মাউন্ট চিমোরাজো, এরকম থাকতে পারে নাও থাকতে পারে। পরীক্ষা আসতে পারে দক্ষিণ আমেরিকার উচ্চতম আগ্নেয়গিরির নাম কি, মাউন্ট চিমোরাজো। নেক্সট, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি, টিটিকাকা হ্রদ। আবার মালভূমির নামও বললে কিন্তু মনে রাখবে এখানে টিটিকাকা মালভূমি অবস্থিত। তাহলে টিটিকাকা হ্রদ আবার টিটিকাকা মালভূমি একই জায়গায় অবস্থিত, এইরকমভাবে শিমল দিয়ে দেখাতে হবে। নেক্সট দেখো, এখানে একটা শহর রয়েছে দক্ষিণ আমেরিকার, লিমা। লয় হস্যইকার ময়াকার লিমা, এইরকমভাবে শিমল দিয়ে দেখাতে হবে। নেক্সট, দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ শহর এবং বন্দর, এখানে রিও ডি জেনিরা এই জায়গাটায় অবস্থিত, রিও ডি জেনিরা। নেক্সট মনে রাখবে এই দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর অবস্থিত, এই দিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর অবস্থিত। যেহেতু নিরক্ষরেখার দক্ষিণে, তাই দক্ষিণ আটলান্টিক মহাসাগর। নেক্সট, এখানে দক্ষিণ আমেরিকার সর্বশেষ দক্ষিণতম বিন্দু হর্ন অন্তরীপ, এইটা হচ্ছে হর্ন অন্তরীপ। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অ্যাকানকাগুয়া, এইটা হচ্ছে মাউন্ট অ্যাকানকাগুয়া, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, এখানে রয়েছে স্যান্টিয়াগো, এটাও দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ শহর এবং বন্দর, স্যান্টিয়াগো, মনে রাখবে এগুলো, ঠিক আছে। নেক্সট, এটা হচ্ছে মন্টি ভিডিও, দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ শহর, বন্দর হচ্ছে এখানে মন্টি ভিডিও। আশা করি এইগুলো প্র্যাকটিস করলে এখানে পরীক্ষায় এখান থেকে তোমরা একটা কিন্তু পেয়ে যাবে। যেমন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট অ্যাকানকাগুয়া, উচ্চতম হ্রদের নাম কি, টিটিকাকা হ্রদ, স্থলভাগে উচ্চতম আগ্নেয়গিরির নাম কি, মাউন্ট চিমোরাজো। এইগুলো প্র্যাকটিস করলে আশা করি এখান থেকেই পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ।